ভোরে চলে আমার চাঁদের গাড়ি, ভোরে চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, ভাবের তরি বন্দনা এমন বসন্তে বন্ধু আইল না। চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, ভাবের তরি বন্দনা এমন বসন্তে বন্ধু আইল না, আইল না, এমন বসন্তে বন্ধু আইল না। ওরে পাহাড়ি গাও বন্ধুর বাড়ি, পাহাড়ি গাও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি, সমতলে বসত করি, সমতলে বসত করি, পাহাড়ি গাও বন্ধুর বাড়ি, সমতলে বসত করি, বুঝি না তার ছল চাতুরি, বুঝি না তার ছল চাতুরি, রকমারি বঞ্চনা এমন বসন্তে বন্ধু আইল না, আইল না, এমন বসন্তে বন্ধু আইল না। ওরে ভবের হাটে দোকানদারি, ভবের হাটে দোকানদারি, সৌদা করে মন শিকারি, সৌদা করে মন শিকারি, সৌদা করে মন শিকারি, ভবের হাটে দোকানদারি, সৌদা করে মন শিকারি, বেচা কেনা চলছে ভারী, বেচা কেনা চলছে ভারী, ভালো মন্দ বুঝি না এমন বসন্তে বন্ধু আইল না, আইল না, এমন বসন্তে বন্ধু আইল না। ওরে চলে আমার চাঁদের গাড়ি, চলে আমার চাঁদের গাড়ি, যাইব সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, ভাবের তরি বন্দনা এমন বসন্তে, এমন বসন্তে, এমন বসন্তে বন্ধু আইল না। আমরা ঈশ্বরের আবেশে মুগ্ধ হয়েছিলাম এতক্ষণ, এবং আশা করছি যে এই পুরো পর্বে আমরা এরকম কথা, আলাপচারিতা, গানে মুগ্ধ হয়েই থাকব। আমরা এ পর্বে স্বাগত জানাচ্ছি শুধু দর্শক শ্রোতা আপনাদেরকে, এবং আমাদের এ পর্বের অতিথি নাট্য অভিনেতা, বাচিক শিল্পী, গায়ক নিয়াজ মোহাম্মদ তারিককে স্বাগত আমাদের প্রিয় তারিক ভাই। ধন্যবাদ। আর ওই কথা শুরু করার আগে বলি, যে গানটা করলাম এটি একেবারেই এই তরুণ প্রজন্মের একটি ফোক, এটি কৃষ্ণপক্ষ গানের দল ব্যান্ড তাদের গান, সেটি করলাম।
এটি কোনো মানে আগের মানে আমাদের দূরবীন সাহ বা লালন সাহ ওনাদের গান না, বর্তমান সময়ের একটি ফোক কৃষ্ণপক্ষ ব্যান্ডের। কৃষ্ণপক্ষ ব্যান্ডের গান দিয়ে আমরা আজকে শুরু করলাম আপনার সাথে কথা। তো তারিক ভাই, আপনি মানে কি বলবো যে একই নোনা জলে বেড়ে ওঠা মানুষ আমরা, এবং একই একটি এলাকা থেকে চলে আসা, শুরু হয়েছিল আমাদের সেই কৈশোর উত্তীর্ণ বয়স থেকে। আমরা একসময় যুথবদ্ধ হয়েছিলাম বাগেরহাট থিয়েটারে, এবং বাগেরহাট থিয়েটারে আমরা নিয়াজ মোহাম্মদ তারিকের কাছ থেকে নাটক, আবৃত্তি, নানান বিষয়ে তার পদচারণায় সঙ্গী হয়েছি, সঙ্গী থাকার সুযোগ হয়েছে এবং তার পরামর্শ এবং সাহচর্য পেয়েছি নানান ক্ষেত্রে। আমি যতটুকু আবৃত্তি করি তার অনেক কিছুই তার কাছ থেকে পাওয়া বা তার দিক নির্দেশনায় এগিয়ে যাওয়া। তো ভালো লাগছে যে এরকম একটি জায়গায় বসে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, গান শোনার সুযোগ পাচ্ছি, হয়তো নিশ্চয়ই কবিতা শোনারও সুযোগ পাব। এবং এই প্রসঙ্গে একটি কথা খুব মনে পড়ছে যে এরকম আড্ডা গান কবিতার আমাদের সেই কবে থেকে শুরু হয়েছিল তা মনে করতে গেলে অনেক পিছনেই চলে যেতে হবে। আমরা যেটুকু জানি তারিক ভাই, আপনারা ছোটবেলায় একটি ব্যান্ডের দল ছিল আপনাদের, একটি মফস্বল শহরে। তখন ব্যান্ড শব্দটি খুবই অপরিচিত একটি শব্দ, কিন্তু তখনই আপনারা একটি সেই কিশোর বয়স আমি বলবো, সেই সময়ের কথা একটু শুনতে চাই। বিষয়টা ছিল, সালটা হবে 1977-78, আমরা বন্ধুবান্ধবরা মিলে সত্যি একটি গানের দল করেছিলাম, যেটাকে এখনকার সবাই বলে যে আপনারা ব্যান্ড করেছিলেন। আসলে ব্যান্ড কনসেপ্ট তখনও আমাদের মাথায় ছিল না, আমরা একটি গানের দল করেছিলাম। আমাদের দলটির নাম ছিল হচ্ছে উদ্যোগী খেলা ঘর আসর। তো এটা একেবারেই মানে মফস্বল শহরে যা হয় যে আমরা একই স্কুলের বা কাছাকাছি স্কুলের কয়েকজন বন্ধুবান্ধব মিলে গানের দলটি করি, এবং আমরা কেউই তখন 8-9 ছাত্রের উপরে কেউ ছিল না। তো এটি ওই সময় এখন মনে হলে মনে হয় যে ক্লাস 8-9 বসে একটা দল করেছিলাম, এবং সেই দলটি বাগেরহাট শহরে অনেকদিন মানে টিকেছিল এবং প্রশংসিত দল ছিল। তো আমরা যে কাজটি করেছিলাম ওই সময় বাগেরহাটে, তখন অন্যান্য যে সঙ্গীত প্রতিষ্ঠানগুলি ছিল তারা নজরুল, রবীন্দ্র, ক্লাসিক এই বেজ অনুষ্ঠানগুলো করতো, আমরা শুরু করেছিলাম একেবারেই ভিন্নভাবে। ওই কারণে ব্যান্ড বলে আর কি, দুটি কারণে বলে আর কি, সেটা হচ্ছে যে আমরা সব আধুনিক মারফতি, মুর্শিদি, ফোক, আমাদের গানের ধরনই ছিল এই। এবং আরেকটি বিশেষত্ব ছিল হচ্ছে যে সেই সময়ের প্রেক্ষাপটে মফস্বল শহরে আমরা সব আধুনিক যন্ত্রপাতি নিয়েই মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস নিয়েই শুরু করেছিলাম। যেমন সেই 78 আমাদের অ্যাকর্ডিয়ান ছিল, আমাদের বঙ্গ ছিল, আমাদের কঙ্গ ছিল, আমাদের ম্যান্ডোলিন ছিল, আমাদের কিবোর্ড ছিল, আমাদের ড্রাম সেট পর্যন্ত ছিল, যেটা বাগেরহাট শহরে মানে প্রতিষ্ঠিত কোনো দলেরই ছিল না। এবং আমরা পারি বা না পারি আমরা ওইটা দিয়েই আমাদের শুরু হয়েছিল, যে কারণে আমি বললাম যে আধুনিক, এবং এখন বললে সেটা ব্যান্ড বলাই যায় আর কি। গান এবং আপনার দল যে গানগুলো শুরু করেছিলেন, সেই গান থেকে ধীরে ধীরে একটি সময় গিয়ে এই গানের চর্চার মধ্যে দিয়ে আপনি অভিনয়ের দিকে আকৃষ্ট হলেন, মানে সেটা কিভাবে? সত্যি কথা বলতে অভিনয়ের দিকে আমি কখনোই আকৃষ্ট হইনি, মানে ওই সময় পর্যন্ত। এসএসসি পরীক্ষার পরে, যে 1980 আমরা এসএসসি পরীক্ষা দিলাম, মানে আমি এসএসসির পরে 3 একটি গ্যাপ থাকে, ওই সময় আমরা গান বাজনাই করি, ঘুরে ফিরে বেড়াই। এই সময় বাগেরহাটে কিন্তু 1978 বাগেরহাট থিয়েটার যেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, মানে ইন্ডিভিজুয়াল নাটকের সংগঠন, যেটির প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধেয় শেখ নজরুল ইসলাম, উনি এই 2019 ফেব্রুয়ারিতে 21 ফেব্রুয়ারি উনি আমাদের ছেড়ে চলে গেছেন। উনি ব্যক্তিগতভাবে আমার আত্মীয় ছিলেন, আমার সেজ ভগ্নিপতির ভাই। তো উনি দলটি করছেন নাটক, উনি এক ধরনের মানে টার্গেট করলেন, আমাদের একটি বিশাল বন্ধুমহল ছিল, শুধু আমাকে না পুরো আমাদের দলটিকে উনি একদিন ধরলেন, ধরে বলল যে
তোমরা আসো নাটক করতে হবে। তো আমরা খুব একটা উৎসাহিত হলাম না, মানে এবং রাজিও করাইতে পারলেন না। এরকম বারবার মানে আমাদের প্রেশার ক্রিয়েট করেই একরকম উনি বলল যে, আমরা বললাম যে আমরা গান বাজনা করি, আমরা নাটক একটু তেমন কিছু বুঝি না, তো এর মধ্যে যাব কেন আমরা। উনি বলল যে নাটকের ক্ষেত্রে সঙ্গীত একটি ইম্পর্টেন্ট জিনিস, তোমরা তোমাদের মতো তোমাদের ওই উদ্যোগী খেলাঘর থেকে গান বাজনা করো, কোনো বাধা নেই, সাথে একটু সময় আমাদের সঙ্গেও দিও। এইভাবে আমরা বাগেরহাট থিয়েটারের সঙ্গে যুক্ত হলাম। এবং যুক্ত হওয়ার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে এই ক্রিয়েটিভ মিডিয়ার ভিতর থিয়েটার তো একটি অন্যতম শক্তিশালী জিনিস, যেটা একবার অস্থিমজ্জায় একটু ঢুকে গেলে সেখান থেকে বের হয়ে আসার মুশকিল। যে কারণে পরবর্তীতে দেখা গেল যে গান থাকলো, অন্যান্য অ্যাক্টিভিটিসও থাকলো, সেই সঙ্গে থিয়েটারটাই হয়ে গেল মূল কাজ, এবং যেটা গত 38 বছর যাবৎ এই কাজটি করেই আসছি আর কি এখন পর্যন্ত। এই প্রসঙ্গে দর্শক শ্রোতা আপনাদের একটু জানিয়ে রাখি, আসলে বাগেরহাটের নাটক এবং সংস্কৃতির অন্যান্য মাধ্যমগুলোতে যারা প্রদীপ্ত এবং অন্যান্য মাধ্যমগুলো নিয়ে যে সংগঠনটি ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, তার যার হাত দিয়ে শুরু হয়েছিল তিনি শেখ নজরুল ইসলাম, তার প্রতি এই পরিসরে শ্রদ্ধা জানাই, বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি গত হয়েছেন কয়েকদিন আগে। আমাদের ভিতর থেকে একজন উজ্জ্বল নক্ষত্র, একজন সংস্কৃতিসেবী, একজন সংস্কৃতি জন, যিনি একাধারে শক্তিমান অভিনেতা ছিলেন, একাধারে নাটক লিখেছেন, একাধারে তিনি বাচিক শিল্পী ছিলেন, নির্দেশক ছিলেন, খুলনা বেতার সহ টেলিভিশনে তিনি অভিনয় করেছেন, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে থেকেও তিনি নতুন ধারার এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলেছেন এবং সংস্কৃতি নিয়েই শেষ জীবন পর্যন্ত চলেছেন এবং চলেও গেছেন, কিন্তু রেখে গেছেন একটি বিশাল যুবগোষ্ঠী, একটি বিশাল কর্মী বাহিনী এবং একটি বাগেরহাট থিয়েটার, যা হয়তো যুগ যুগ ধরে এই সমাজে আলো বিচ্ছুরণ ঘটাবে, তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাই ভাই, এরকম একটি লোকের হাত ধরে আপনি নাটকে আসলেন এবং তিনি এবং উনিও আমার নাটকের গুরু, তো সেই মানুষটি নানান ক্ষেত্রে আমাদেরকে এখনও এবং হয়তো ভবিষ্যতেও প্রভাবিত করবে, তার শেখানো, তার সময়ানুবর্তিতা, নানান বিষয়ে। তো আপনি যে নাটকে চলে আসলেন এবং নাটক করতে করতে আপনি সেই সময়ে বাগেরহাটে অনেকগুলো নাটকে অংশগ্রহণ করেছেন, অভিনয়ে অংশগ্রহণ করেছেন, নাটকের নেপথ্যে থেকেছেন এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে নাটক শুরু করলেন আর কি, কিন্তু গানটা কিন্তু আপনার সাথে ছিল, সবসময় ছিল গানটা, সবসময় ছিল। আমরা কি আরেকটি গান আপনার কাছ থেকে শুনবো? ওই গল্প না হয় আরেকটু পরে করি না, মেজদার ব্যাপারে আরেকটা কথা বলি আর কি একটু, তারপরে। মেজদা হচ্ছে শেখ নজরুল, শেখ নজরুল ইসলাম। মানে আমরা বাগেরহাট থেকে SSC HSC শেষ করে ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে আমি ভর্তি হলাম। সবচেয়ে মজার কথা কি যে রাজশাহীতে গিয়ে আমি অনুশীলন নাট্য দলে জয়েন করি। মেজদা মফস্বলের একজন, তুমি তো অনেক কিছুই বললা, নাট্যকার, নির্দেশক, অভিনেতা, এবং আরেকটি বড় পরিচয় হচ্ছে ওনার, উনি দুর্দান্ত একজন সংগঠক, যিনি ব্যক্তি চেষ্টায় একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। তো সবচেয়ে মজার কথা হচ্ছে যে সেই সময় 1980-81 সালে আমরা ওনার ওয়ার্কশপ করলাম। সেই ওয়ার্কশপে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার মনে আছে যে যখন আমি ইন্টারভিউ দিলাম অনুশীলন নাট্য দলে, আমাকে একটা প্রশ্ন করা হলো ওখান থেকে যে আধুনিক নাটকে মানে কার নাম জানেন। আমি বললাম স্ট্যানিসলাভস্কি, এবং আমার শিক্ষকরা যারা ইন্টারভিউ নিচ্ছিলেন ওখানে, হাসান আজিজুল হক স্যার ছিলেন, মলয় ভৌমিক স্যার ছিলেন, ওনারা বিশ্বাসই করতে পারছে না যে মফস্বল থেকে উঠে আসা একটি ছেলে যে 2 বছর থিয়েটার করে আসছে ঠিক আছে, সে স্ট্যানিসলাভস্কির নাম জানে। তার মানে মেজদার কোন লেভেলে পড়াশুনো করতেন এবং সেই খান থেকেই কিন্তু আমাদের মানে শেখানোর কাজটা উনি করেছেন। তো এই আর কি, যাই হোক,
উনি চলে গেছেন, ওনার আত্মার প্রতি শ্রদ্ধা। তবে উনি যা রেখে গেছেন সেটি বাগেরহাট সহ বাংলাদেশে দীর্ঘদিন আলো ছড়াবে, এতে কোনো সন্দেহ। ছড়াচ্ছে এটি একটি নাটকের গান গাই, নাটকের গান মানে এটি ফোক সঙে একটি, কিন্তু এটি আমরা আমার ঢাকার দল নাট্যকেন্দ্র, যদি এ প্রসঙ্গে পরে আসবো হয়তো, অবশ্যই তো নাট্যকেন্দ্রে আমরা একটি বিখ্যাত নাটক আমাদের প্রযোজনা ছিল, নাটকটার নাম হচ্ছে আরজ চরিতামৃত, আমাদের আরজ আলী মাতুব্বরের বায়োগ্রাফি, যেটি মাসুম রেজার লেখা, তারিক আনাম খানের নির্দেশনা ছিল। এ নাটকটি বিখ্যাত বলছে এই কারণে যে বাংলাদেশে তো এটার অসংখ্য শো আমরা করেছি, তো তার পাশাপাশি এটা দুটো আন্তর্জাতিক নাট্য উৎসব, একটি মিশরের কায়রোতে আমরা গিয়েছি এই নাটকটি নিয়ে, আবার দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামার যে ভারত রঙ্গ মহোৎসব যেটা, সেটিতেও আমরা, হ্যাঁ, সে ওই নাটকের একটি দৃশ্যে যখন আরজ আলী মাতুব্বরের মা মারা যায়, আমরা এমনি আরজ আলী সম্পর্কে জানি যে তার মায়ের মৃত্যু তার জীবনে খুব বড় একটি প্রভাব ফেলেছিল, তার এই দার্শনিক হয়ে ওঠার পিছনে, তো সেইখানে একটা গান ছিল আমার, মানে অভিনয় তো করতামই, সেইখানে এই গানটি ব্যাকগ্রাউন্ডে গাই আর কি। আমি যদি দুই বা মরি কহলঙ্ক তোমার নামে, দেহ তোরি ছেড়ে দিলাম গুরু নামে, দেহ মন সব সপিলাম আমার, আমিত্বের ভার তোমায় দিলাম, দেহ মন সব সপিলাম আমার, আমিত্বের ভার তোমায় দিলাম, এই ভবসাগর পাড়ি দেব গুরু, রক্ষা নাই তুমি বিনে, অন্ধ গোপাল গোসাই বলে ভুলে রইলাম মায়ার জালে, এই অধমেরে টেনে রাখো গুরু তোমার কৃপা দড়ির প্রেম বন্ধনে, আমি যদি মরি কলঙ্ক তোমার নামে,
দেহ তরি ছেড়ে দিলাম গুরু তোমার নামে। গানের মুগ্ধতার আবেশ ছড়িয়ে গেল সব দিকে, সেই মুগ্ধতা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং তারিক ভাইকে আপনাকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা এ পর্বের আলাপচারিতা শেষ করছি। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। তারিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।